নমস্কার বন্ধুরা, ঐশীত কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো পটলের দোরমা, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। আপনারা যদি এইভাবে বানান তবে খেতে হবে অসাধারণ। তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলোর গায়ের খোসাটা দেখুন চাকুর সাহায্যে এইভাবে ছুলে নেব। পটলের খোসার ওপর থেকে হালকা করে চাকু দিয়ে পাতলা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই পটলের দোরমা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন মনে হবে আবারও বানাই। দেখুন আমি একইভাবে সবগুলোর পটলের গা থেকে খোসা ছাড়িয়ে নিলাম, আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর পটলের মাথা থেকে দেখুন পটলের পুর ভরার জন্য একটু বড় করে কেটে নিয়েছি, আর পেছন দিক থেকে এমনভাবে কেটেছি যাতে পটলের পুরটা বেরিয়ে না যায়। হালকা একটু বোটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা চামচের সাহায্যে আমি পটলের ভেতরের যে শ্বাসটা থাকে, দানা বা শ্বাস দুটোই থাকে, এগুলোকে বার করে নেব। দেখুন এইভাবে ভালো করে সবগুলো আমি বার করে নেব। দেখুন সবগুলোকে আমি বার করে নিয়েছি, আর এই যেগুলো আমি মাথার থেকে কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে কিন্তু বেটে নেব। কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কুচানো আদা। এবার এগুলোকে মিক্সিতে একটা পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দেখুন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াই আমি আগে থেকেই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে ভেজে নিতে হবে, তাহলে পটলটা ভেতর থেকেও নরম হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় ওপরে কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরে শক্ত শক্ত থাকবে। দেখুন পটলগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। এই তেলের মধ্যে আমি পটলের পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, এরপর দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেলে কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজের গায়ে কালার এসে গেছে। এবার আমি পেস্ট করে নেওয়া পটলের যে শাঁস আর দানা ছিল আর আদা কাঁচা লঙ্কা দেয়া, সেটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নেব। কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবই কিন্তু আমি সামান্য সামান্য করেই দিচ্ছি, অল্প অল্প করে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা একটু লবণ অবশ্যই মনে করে দেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি মিক্সিতে হালকা পেস্ট করে নেওয়া, আমি খুব বেশি পাতলা করে পেস্ট করিনি, একটু গোটা গোটা চিংড়ি মাছ আছে সেই মতোই করেছি। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব। একটু গোটা গোটা চিংড়ি মাছ রাখবেন, তাহলে গালে পড়লে ভালো লাগবে। আরও কিছুটা পেস্ট আমি চিংড়ি মাছের এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট ছোট কুচি কুচি করে চিংড়ি মাছ এর মধ্যে দেবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে নিয়ে দেখুন আমি পুরটাকে রেডি করে নিয়েছি। এবার পুরটাকে ঠান্ডা করে নিয়েছি নামিয়ে। এবার ভেজে রাখা পটলগুলো আমি নিয়েছি, এবার একটু একটু করে পুর নেব, নিয়ে পটলের মধ্যে ভরে দেব। দেখুন হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে খুব তাড়াতাড়ি পটলের মধ্যে পুরটা ভরে নেওয়া যাবে। পটলের দোরমা রেসিপি আমার আগেও কিন্তু একটা ছাড়া আছে, সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়।
সেটা স্বাদটা পুরো অন্যরকম হয়, আর এটা স্বাদটা কিন্তু অন্যরকম, দুটো স্বাদ দুরকম। একইভাবে আমি সবগুলোকেই ভরে নেব। এইভাবে যদি আপনারা পটলের দোরমা বানান তাহলে কিন্তু বেরিয়ে যাবে না রান্না করার সময়। দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। দেখুন এর মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন আছে। দিয়ে দিলাম আর আদা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। এই পটলের দোরমায় রসুনের পরিমাণটা কম দিতে হবে আর আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটাকে গরম করে নেব। এর মধ্যে আমি 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আপনারা যদি চান এর মধ্যে টমেটো পেস্টও দিতে পারেন। এবার আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু নেড়ে নেব। আমি মিক্সিং জার ধোয়া জল অল্প এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দেখুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সবশেষে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশি ভালো আসে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। আপনারা যদি না চান তাহলে দেবেন না। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাটা পুড়ে যায় না, যেহেতু এটা গুঁড়ো মশলা। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। জলটাকে দিয়ে দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এবার পটলের দোরমাগুলো দিয়ে দেব। হালকা হাতে এটাকে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখুন এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না। আবার একটু হালকা করে নেড়ে দেব। একটা পটলের দোরমায় দেখুন পুরটা কম আছে, আমার পুরটা শেষে বেশি ছিল না, তাই এটার মধ্যে আমি অর্ধেকটা দিয়েছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি একটু টেস্ট করে দেখেছি একটু লবণ লাগবে, তাই আরও একটু লবণ দিলাম। সবশেষে আবারও আমি একটু চেখে দেখলাম লবণ ঠিক আছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি, এরপর দিয়ে দেব গরম মশলা। আমি সানরাইজের শাহী গরম মশলা দিলাম, এটা দিয়েই একটু ফুটিয়ে নামিয়ে নেব। তবে আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না বা ঘি খান না তারা ঘিটা দেবেন না। হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে দেব। কালারটা দেখেই তো বুঝছেন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।